বিশ্বজুড়ে যে মহামারীটা চলছে, সারা ভারতবর্ষ জুড়ে যে এই লকডাউনের পরিস্থিতি, সাধারণ মানুষ কাজে যেতে পারছে না, তাদের আর্থিক রুটি রোজগারে বাধা পড়ছে, এই কথা ভেবে আমাদের খড়গপুর জিআরপি ডিস্ট্রিক্টের কিছু সিভিক ভলেন্টিয়ার্স তাদের একদিনের বেতন থেকে তাদের সেই গরিব মানুষদের যাতে দুমুঠো খাবার মুঠে জোগাতে পারি সেই ব্যবস্থা করেছি। আমরা 100 জন ফ্যামিলিকে এটা দেওয়ার ব্যবস্থা করেছি। আপাতত আমরা বিডিও সাহেব জেলা পরিষদের সবাইকে সামনে রেখে ডিস্টেন্স মেনটেন করে মুখে গ্লাভস, সাথে মাস্ক, এমনকি স্যানিটাইজার দিয়ে তাদেরকে জিনিসগুলো দিয়ে তাদের যতটা পারি চেষ্টা করছি তাদের সহযোগিতা করার। কারণ আজকের দিনে যা পরিস্থিতি, মানুষ দুমুঠো খাবার জোগাড় করতেই মানে হিমশিম খেয়ে যাচ্ছে, তাদের কথা মাথায় তাদের কথা আমরা ভেবে চিনতেই আজকে এই ডিসিশনটা নিয়ে ব্যবস্থা করেছি। চেষ্টা করছি আগামী দিনে যদি এরকম কোনো পরিস্থিতি আসে, আমরা দরকার পড়লে আমাদের পুরো মাসের বেতন তাদের জন্য কাজে লাগানোর চেষ্টা করব। আর অ্যাকচুয়ালি আমাদের খড়গপুর জিআরপি ডিস্ট্রিক্টের কিছু সিভিক ভলেন্টিয়ার্স যারা এই কাজে নেমে পড়েছে, আমরা সত্যি খুব নিজেদেরকে ভাগ্যবান মনে করছি, যাতে আমরা দুস্থ মানুষদের পাশে দাঁড়াতে পেরেছি। এই মানুষগুলোর মুখের দিকে তাকিয়ে আজকে আমরা নিজেরা এতটাই গর্বিত বোধ করছি। আগামী দিনে চেষ্টা করবো আরও এদের পাশে ভালোভাবে দাঁড়ানোর জন্য। কতজন জিআরপি সিভিক আমাদের থানাতে, খড়গপুর জিআরপিতে 110 জন মতো আমাদের সিভিক ভলেন্টিয়ার্স আমরা আছি। তার মধ্যে কিছু যে সিভিক ভলেন্টিয়ার্স আমরা এই উদ্যোগটা নিয়েছি, আশা করছি আগামী দিনেও সমস্ত সিভিক ভলেন্টিয়াররা এই উদ্যোগে সামিল হবে। আমাদের আইসি সাহেব সঞ্জয় বিশ্বাস স্যারকেও ধন্যবাদ জানাচ্ছি, যিনি আমাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে এবং তিনি আমাদের এই সহযোগিতার জন্য আমাদের যথেষ্টভাবে সহযোগিতা করেছে। এমনকি থানার সমস্ত অফিসার স্যারদেরকেও আমরা ধন্যবাদ জানাচ্ছি, তারা আমাদের পাশে আছে, নাহলে এত বড় মহান কাজ আমরা হয়তো করতে পারতাম না। আপনার নাম? আমার নাম সন্তু দাস, সিভিক ভলেন্টিয়ার্স 109 খড়গপুর জিআরপি থানায় অফিস ডিউটিতে কর্মরত।